শুরুতেই সংবাদ শিরোনাম ইরাকের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যখন তখন গ্রেফতার হতে পারেন ডোনাল্ড ট্রাম্প চার দেশের নিখুঁত ক্ষেপণাস্ত্র 2021 সালের বড় হুমকি মনে করছে ইসরায়েল মার্কিন সমর্থিত আইএস জঙ্গিরা পাকিস্তানে হত্যাকাণ্ড চালাচ্ছে বললেন ইমরান খান ক্যাপিটালে হামলাকারীদের ভিড়ে ছিল ভারতীয় পতাকা বিতর্ক তুঙ্গে এবং সবশেষ থাকছে ক্যাপিটাল ভবনে দাঙ্গা পশ্চিমা গণতন্ত্রের দুর্বলতা বললেন ডক্টর হাসান রুহানি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার চলুন বিস্তারিত জানা যাক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরাকের একটি আদালত গত বছরের জানুয়ারিতে ইরাকে মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহান্দিসকে ড্রোন হামলায় হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে গত বছরের 3 জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের বাইরে হাসদ আর শাবি গোষ্ঠীর উপপ্রধান মুহান্দিস মার্কিন ড্রোন হামলায় নিহত হন একই হামলায় নিহত হন ইরানের বিপ্লবী বাহিনীর প্রধান জেনারেল কাসেম সুলাইমানি এই হামলার নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এই হত্যাকাণ্ডের পর ট্রাম্প বলেছিলেন একজনের দামে দুজনের হিসাব শেষ হলো ইরাকে গত বছরের জুনে ইরানের একটি ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এছাড়া আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এর কাছে ট্রাম্পের বিরুদ্ধে রেড নোটিশ দিতে অনুরোধ জানায় বিচার বিভাগের বরাত দিয়ে ফ্রান্স 24 জানায় ইরাকের দণ্ডবিধি 406 ধারা অনুযায়ী ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এই ধারায় পরিকল্পিত হত্যাকাণ্ডের শাস্তির বিধান মৃত্যুদণ্ড পর্যন্ত রয়েছে ইহুদিবাদী ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ জানিয়েছে চলতি 2021 সালে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে লেবানন সিরিয়া ইয়েমেন এবং ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র এই প্রতিষ্ঠানের এক গবেষণা রিপোর্টেই এমন তথ্য জানা গেছে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ আরও বলছে 2020 সালে ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া এবং ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্প জোরদার করাই ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তিত সূচিত হয়েছে এ সময় ইসরায়েলের সেনাবাহিনীর শক্তি হ্রাস পেয়েছে ইসরায়েলের এই প্রতিষ্ঠান তাদের প্রতিবেদনে দখলদার সরকারকে পরামর্শ দিয়ে বলেছে 2021 সালে মিশর জর্ডান এবং ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা জোরদার করতে হবে একই সঙ্গে হামাস যাতে শক্তি বাড়াতে না পারে সে পদক্ষেপ নিতে হবে হামাসের সামরিক হামলা ঠেকানোর পদক্ষেপ গ্রহণ করতে হবে সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের রিপোর্টে দাবি করা হলেও বাস্তবতা হচ্ছে ইরান এখনও এই সমঝোতায় রয়েছে এবং সমঝোতার শর্ত মেনেই কিছু প্রতিশ্রুতির বাস্তবায়িত স্থগিত রেখেছে পাকিস্তানের সরকার জানিয়েছে সে দেশে সংঘটিত অসংখ্য অপরাধযোগ্য এবং সাধারণ মানুষ হত্যাকাণ্ডে মার্কিন সমর্থিত উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর ভূমিকা রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ নিউজ টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন বেলুচিস্তান প্রদেশে হাজারো শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে টার্গেটেড হত্যাকাণ্ড সহ নিরপরাধ মানুষের বিরুদ্ধে যেসব হামলা এবং হত্যাকাণ্ড চলছে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠীর সহযোগিতায় সংঘটিত হচ্ছে পাক প্রধানমন্ত্রী বলেন পাকিস্তানে অবস্থিত আইএস সন্ত্রাসীদের সহযোগী অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলো সেদেশের শিয়া সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে হত্যাকাণ্ড পরিকল্পনা এবং বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি বেলুচিস্তান সন্ত্রাসীদের হামলায় 11 জন শিয়া মুসলমান নিহত হওয়ার কথা উল্লেখ করে বলেছেন এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো দায়েশ বা আইএস সন্ত্রাসীদের ভিন্ন রূপ তিনি বলেন সাম্প্রতিক বছরগুলোতে শিয়া মুসলমান সহ দেশের অন্যান্য জনগণের উপর আইএস সন্ত্রাসীদের হামলার পরিমাণ অনেক বেড়ে গেছে বাস্তবতা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব সহ রাজতন্ত্র শাসিত আরও কয়েকটি আরব দেশের সমর্থন নিয়ে আইএস জঙ্গিরা প্রথমে ইরাক এবং সিরিয়ার তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে এবং সেখানে গত 10 বছরে ভয়াবহ হত্যাকাণ্ড এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা এরপর আইএস সন্ত্রাসীরা দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিশ্বের অন্যান্য এলাকায় তাদের সন্ত্রাসী কার্যক্রম জোরদার করেছে
সন্ত্রাসীরা পাকিস্তান এবং আফগানিস্তানকে উপযুক্ত জায়গা বলে মনে করছে এবং গত দুবছরে যুক্তরাষ্ট্র এবং কয়েকটি আরব দেশের সহযোগিতায় এই দুই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা কংগ্রেসের ক্যাপিটাল বিল্ডিংয়ে হামলাকারীদের হাতে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার পাশাপাশি ছিল ভারতের জাতীয় পতাকা আর সেই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের নেটাগরিক হেদের একাংশের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও এসেছে যার সত্যতা এখনও যাচাই করা যায়নি সেখানে দেখা যাচ্ছে ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল বিল্ডিংয়ের সামনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে জড়ো হয়েছেন তার সমর্থকরা সেখানে অন্তত একজনের হাতে রয়েছে ভারতীয় পতাকা এরপরে এক নেটাগরিক লিখেছেন এখানে ভারতীয় পতাকার উপস্থিতি অত্যন্ত বিরক্তিকর এমনকি ভিডিওতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভারতের জাতীয় পতাকার পাশাপাশি কনফেডারেল পতাকা 1861 সালে ক্রীতদাস প্রথার সমর্থক 11টি রাজ্য আমেরিকা থেকে বিচ্ছিন্ন হয়ে কনফেডারেল স্টেটর গঠন করেছিল দীর্ঘ 4 বছরে গৃহযুদ্ধের পরে কনফেডারেল স্টেটকে পরাজিত করে আমেরিকাকে ফের ঐক্যবদ্ধ করেছিলেন আব্রাহাম লিঙ্কন ঘটনাচক্রে দাস প্রথা বিরোধী লিঙ্কনের দল রিপাবলিকান পার্টিতে নেতা বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে ক্যাপিটালে হামলাকারী ট্রাম্প সমর্থকদের জমায়েতে ভারতের জাতীয় পতাকার উপস্থিতি প্রভাব নয়াদিল্লি ওয়াশিংটন সম্পর্ককে পড়তে পারে বলেও কূটনৈতিকদের একাংশই মনে করছেন 2019 সালের সেপ্টেম্বরে আমেরিকা সফরে গিয়ে হিউস্টনে অনাবাসী ভারতীয়দের হাইডি মোদি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে তিনি স্লোগান দিয়েছিলেন অব কি বার ট্রাম্প সরকার সে সময়ও আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে মোদির অংশগ্রহণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন গতকাল আমেরিকার ক্যাপিটাল ভবনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যে দাঙ্গা চালিয়েছে তার ভেতর দিয়ে পশ্চিমা গণতন্ত্রের দুর্বলতা বেরিয়ে পড়েছে তিনি বলেন এই ঘটনা দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমা গণতন্ত্র নরবরে এবং ভঙ্গুর আজ বৃহস্পতিবার ইরানের গুরুত্বপূর্ণ 3টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন গতকাল ক্যাপিটাল ভবনে মার্কিন সিনেট এবং প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশন বসে সেখানে জো বাইডেনের বিজয় নিশ্চিত করার জন্য ইলেকটোরাল ভোটের আনুষ্ঠানিক গণনা করা হয় সে সময় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন কংগ্রেসে হামলা চালায় এবং তাতে অন্তত 4 জন নিহত হয় এছাড়া ট্রাম্প সমর্থকরা ক্যাপিটাল ভবনে ব্যাপক ভাঙচুর লুটোরাজ চালায় এই ঘটনাকে সমর্থন করে ট্রাম্প নিজেই টুইটার এবং ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি দাঙ্গাকারীদেরকে দেশপ্রেমিক বলে অভিহিত করেছেন এ সম্পর্কে ইরানের প্রেসিডেন্ট বলেন আমরা দেখলাম একজন রাজনীতিবিদ তার দেশের ভেতরে কীভাবে ধ্বংসযজ্ঞ চালায় তার এসব কর্মকাণ্ডের মাধ্যমে মার্কিন জাতিকে অপমানিত করা হয়েছে একই সঙ্গে মধ্যপ্রাচ্য অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বিশেষ করে সিরিয়া এবং ইয়েমেনে প্রেসিডেন্ট রুহানি আরও বলেন অযোগ্য লোক যখন আগে ক্ষমতা পান তখন তিনি তার নিজের দেশ এবং বিশ্বের জন্য নানা সমস্যার কারণ হয়ে দাঁড়ান আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে